এক পাশে হলো বাংলাদেশের এই আমাদের নেত্রকোনা রূপে গুণে সমৃদ্ধ, আর ওই পাশে আমাদের উপমহাদেশের রূপের রানী মেঘালয়। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের বিজয়পুর, আপনারা দেখতে পাচ্ছেন 0 কিলোমিটার, আর আমার ঠিক পেছনে হলো ইন্ডিয়ার বাগমারা বাজার। জাস্ট আমরা এখান থেকে কয় কিলো ঢুকলাম ভাই? 2.5 কিলো। এই রাস্তাটাই আমাদের, এই পাশেও ইন্ডিয়া, এই পাশেও ইন্ডিয়া। আর পাশে এই যে বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই বাড়িটাও ইন্ডিয়ান বাড়ি। ওই যে দিদিকে দেখতে পাচ্ছেন উনিও ইন্ডিয়ান, এই যে আমার দাদা যাইতেছে ইনিও ইন্ডিয়ান, আমরা কয়েকজন শুধু বাংলাদেশি। খুবই ইন্টারেস্টিং প্লেস। এই বাংলাদেশ শেষ হলো, আর এই আমরা ইন্ডিয়াতে পাড়া দিলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে বাংলাদেশ থেকে বের হয়ে গেছি। এখান থেকে সমানে অবৈধ মাল ঢুকে। ব্যাচবেন কত? ইন্ডিয়ার থেকে আসছেন? হ্যালো বন্ধু, কেমন আছেন? দেশের 64 জেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি ইতিহাস ঐতিহ্যতে সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম জেলা নেত্রকোনাতে। এই সফরে আমার সঙ্গী শ্রদ্ধেয় বড় ভাই কাম বন্ধু জনাব মিজানুর রহমান। হাই, আপনাদের সবাইকে নেত্রকোনা জেলায় স্বাগতম। প্রিয় বন্ধু, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আপনার সাথেই রাখুন। আগের দিন ঢাকা থেকে রওনা হয়ে রাত 11টা নাগাদ আমরা পৌঁছাই নেত্রকোনা শহরে। এখানে মিজান ভাইয়ের বাসায় রাত্রিযাপন শেষে সকাল 8টা নাগাদ বের হলাম দিন ভ্রমণ বা ডে ট্যুরে। ভাইয়ের বাসার অনতি দূরে নেত্রকোনা রেলওয়ে স্টেশন। হালকা তুলতুলে রোদেলা সকালে পদভ্রজে চললাম নবনির্মিত স্টেশনের প্ল্যাটফর্ম ধরে। নেত্রকোনা বড় স্টেশন হতে রাজুর বাজার পর্যন্ত যেতে একটি অটোরিকশায় চেপে বসলাম আমরা দুজন। যেতে যেতে চোখে পড়েছে নেত্রকোনা সরকারি কলেজ, আধুনিক স্টেডিয়াম, খাদ্য গুদাম, মসজিদ, মন্দির সহ শহরের নানা স্থাপনা। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী, বাহারি রঙের সারি সারি অপ্রশস্ত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান নেত্রকোনা শহরের অন্যতম বৈশিষ্ট্য। এই শহরের বালিশ মিষ্টি দেশ জুড়ে বিখ্যাত, আর এই বিখ্যাত মিষ্টির আদি প্রতিষ্ঠান গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডার, মুক্তি মিষ্টান্ন ভাণ্ডারও চোখে পড়েছে চলতে চলতে। শহরের মধ্যে মোটামুটি মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে, তবে শহর ছেড়ে একটু বাইরে বেশ ভালো মানের এটি হোটেল কবির ইন্টারন্যাশনাল। আর আমরা পৌঁছে গেলাম রাজুর বাজারে। এখান থেকে আমরা একটি বাইক ভাড়া করলাম গন্তব্য বিজয়পুর বর্ডার পানে। নেত্রকোনা জেলার সকল পর্যটক প্রিয় স্থানগুলো দুর্গাপুর জেলায় অবস্থিত, যদিও এ এলাকা বিরিশিরি নামে অধিক পরিচিত। তবে বিরিশিরি হলো দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়ন। বাইকে করে সারাদিনে আমরা এই দুর্গাপুর উপজেলার সকল স্পটগুলো ঘুরে দেখব। স্পটগুলো হলো বিজয়পুর বর্ডার, কমলাবাগান, গারোপল্লী, সাধু জোসেফের ধর্মপল্লী, চীনামাটির পাহাড় ইত্যাদি ইত্যাদি। কুয়াশার চাদর ভেদ করে সোনালি সূর্য ধীরে ধীরে তেজোদ্দীপ্ত হচ্ছিল, আর চলতে চলতে আমরা দেখছিলাম নান্দনিক নেত্রকোনার মায়াবী প্রাকৃতিক দৃশ্য। সবুজে শ্যামলে ঘেরা সুন্দর সর্পিল পথ অতিক্রম করতে করতে বিনোদিত হচ্ছিলাম, আর ভাবছিলাম এই তো আমার রূপে গুণে ফুলে ফসলে ভরা সোনার বাংলা। এখন সকাল 9টা বাজে, আর আমরা এসে পৌঁছলাম কংস নদীর তীরে ডেডুকুন গুদারা ঘাটে। এখানে নদী পারাপারে বড় ইঞ্জিল চালিত নৌকা ব্যবহৃত হয়, যাকে স্থানীয় ভাষায় গুদারা বলা হয়। মানুষের পাশাপাশি মোটরসাইকেলও এই নৌকায় পারাপার হয়ে থাকে। গুদারা ঘাট পেরিয়ে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম। চলতে চলতে নেত্রকোনার রূপ দেখে আমার দুনেত্র অত্যন্ত তৃপ্ত। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে কিশোরগঞ্জ, পূর্বে সুনামগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ জেলা অবস্থিত। এই এলাকার রূপ সৌন্দর্য শুধুমাত্র এ যুগের পর্যটকদেরই আকর্ষণ করেছে তা নয়, 629 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্কের আমন্ত্রণে চীনের পরিব্রাজক হিউ এন সাং এখানে ভ্রমণ করেন। 3রা শতাব্দীর শেষ ভাগে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা হয়। 1493 থেকে 1519 সময়কালে আলাউদ্দিন হোসেন শাহ এই এলাকা সহ সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুসলিম রাজত্বের অন্তর্ভুক্ত করেন। 1605 থেকে 1627 খ্রিস্টাব্দকালে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে এই অঞ্চল মুঘল সাম্রাজ্যভুক্ত হয়, আর সবশেষ ব্রিটিশ শাসনামলে
1880 সালে হওয়া নেত্রকোনা মহকুমাকে 1984 সালে নেত্রকোনা জেলা করা হয়। আর আমরা পৌঁছে গেলাম সোমেশ্বরী নদীর তীরে বালুঘাট এলাকায়। এই নদী থেকে সারা বছরই নির্মাণ সামগ্রী হিসেবে উৎকৃষ্ট মানের লাল বালু উত্তোলন করা হয়। বালুর কারণে আমরা বাইক ছেড়ে হেঁটে নদী পার হচ্ছি। বর্ষায় যখন এই নদী কানায় কানায় পূর্ণ আর স্রোতস্বিনী হয়, তখন এটি নৌকায় পার হতে হয়। আর শীতকালে বালুর উপর খড়কুটো বিছিয়ে এক প্রকার রাস্তা তৈরি করা হয়েছে, আর পানির অংশটুকু পার হওয়ার জন্য কাঠের সেতু নির্মিত হয়েছে। ফলে শীতকালে বাইক অথবা পার্সোনাল কার মাইক্রো সরাসরি এই নদী পার হতে পারে। আর দর্শনীয় স্থানগুলো এই সোমেশ্বরী নদীর ওপারে অবস্থিত। নদীর এপারে সব সিজনেই অটোরিকশা পাওয়া যায়। অটোরিকশা ভাড়া নিয়েও সবগুলো স্পট সহজেই ঘুরে দেখা যাবে। আর বেশ কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম বিজয়পুর বর্ডার এলাকায়। বুঝতেই তো পারছেন ভিডিওতে তাদের কেন এত ভয় আর আপত্তি। বর্ডারের গুপ্তপথে চলছে ইন্ডিয়ান পণ্যের রমরমা অবৈধ আমদানি। এখানকার সকল দোকানে ইন্ডিয়ান নানান পণ্য বেশ কম মূল্যে পাওয়া যায়। তবে যেগুলো নেত্রকোনা শহরে চলে যায় সেগুলো বেশ চড়া মূল্যে বিক্রি করা হয়। এখানে একটি পরিপাটি বিজিবি ক্যাম্প রয়েছে। বিজিবি ক্যাম্পের গা ঘেঁষে সিঁড়ি নেমে গেছে সোমেশ্বরী নদীতে। সোমেশ্বরী নদী কিন্তু ভারতে সিমসাং নামে পরিচিত। সোমেশ্বরী নদী পেরিয়ে ওই যে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেঘালয়। আর মেঘালয়ের ওই এলাকাটার নাম হচ্ছে আপনার গারো হিলস ডিস্ট্রিক্ট। আমি গত ঈদে কিন্তু মেঘালয়ে গিয়েছিলাম, আর সেখানে আপনারা আমার ভিডিওটা দেখছেন, এই গারো হিলস ডিস্ট্রিক্ট, জৈন্তা হিল ডিস্ট্রিক্ট যেখানে আছে, এগুলো আমি ঘুরে এসেছিলাম। তো বাংলাদেশের একেবারে সীমান্তে আমি আছি, এই নদীর ওই পারটাই হচ্ছে ইন্ডিয়া। এদিকে ঠিক নদীর ওপারে বালুময় নদীতীর সহ অল্প কিছু এলাকা বাংলাদেশের অন্তর্ভুক্ত। এই ঘাট থেকে নৌকা নিয়ে ওপারে ঘুরে আসা যায়। স্থানীয়রা এই নদীকে কয়লার খনিও বলে থাকে। বালি খুঁড়লে এখানে হর হামেশাই কয়লা ও পাথর মেলে। বিজিবি ক্যাম্প থেকে এখন আমাদের গন্তব্য বিজয়পুর জিরো পয়েন্ট। এখান থেকে অটো ভাড়া করে যাওয়া যাবে। নিজের গাড়ি আনলে বিজিবি ক্যাম্প থেকে অনুমতি নেওয়া লাগে। আমরাও অটো ভাড়া করে যাচ্ছি, কারণ এ পথে মোটরসাইকেল অ্যালাউ করা হয় না। এই রাস্তার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটি কিন্তু এখান থেকে শুরু। এই যে রাস্তাটি দেখছেন, শুধুমাত্র এটির মালিকানা বাংলাদেশের, আর দুপাশে ভারতের সীমানা। এভাবে প্রায় 2.5 কিলোমিটার। বাংলাদেশের অন্যত্র আর এমন আছে কিনা আমার জানা নেই। পথের দুধারে মালতা বাগান, অনুচ্চ পাহাড় শ্রেণী, ঘন সবুজ অরণ্য, চলার পথে এ এক অন্যরকম রোমাঞ্চ। আপনারা কি ইন্ডিয়ান না বাংলাদেশে দিদি? তো ঠিক আছে, ভালো থাকবেন দিদি। জি, আচ্ছা, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের বিজয়পুর। আপনারা দেখতে পাচ্ছেন 0 কিলোমিটার, আর আমার ঠিক পেছনে হলো ইন্ডিয়ার বাগমারা বাজার। জাস্ট আমরা এখান থেকে কয় কিলো ঢুকলাম ভাই? 2.5 কিলো। জাস্ট 2.5 কিলো যে রাস্তাটা, এই রাস্তাটার এই পাশেও ইন্ডিয়া, এই পাশেও ইন্ডিয়া। আর পাশে এই যে বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই বাড়িটাও ইন্ডিয়ান বাড়ি। ওই যে দিদিকে দেখতে পাচ্ছেন উনিও ইন্ডিয়ান। এই যে আমার দাদা যাইতেছে, ইনিও ইন্ডিয়ান। আমরা কয়েকজন শুধু বাংলাদেশি। খুবই ইন্টারেস্টিং প্লেস, আপনারা আসবেন। এই বাংলাদেশ শেষ হলো, আর এই আমরা ইন্ডিয়াতে পাড়া দিলাম। এখান থেকে সমানে অবৈধ মাল ঢুকে। এই নদী কি ওরা পার হয় কিভাবে? ওরা কি ওই নৌকা যাচ্ছে? তারপরে হাইটে পারেন, হাইট ও বেশি গভীর না, নদী বেশি গভীর না, না নৌকা যাচ্ছে করে আর কি। এই পারে যারা, মানে এই পারে যারা বাসিন্দা, মানে এই স্কুল কলেজ বাজার, মানে এই পারে করে আর কি। ভালো
কিছুদিন আগেও এখানে প্রবেশ নিষিদ্ধ ছিল, সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। জেলা পরিষদের ডাক বাংলো, এখানে হলো রুম রেন্ট হিসেবে পাওয়া যায়। আমরা চলে এসেছি আরেকটি স্পট কমলা বাগানে। কমলা বাগান এলাকায় কোনো কমলা গাছ নেই, আছে কমলার দোকান, সাথে আছে ইন্ডিয়ান পণ্যের বাজার। আর এটা হইলো 100, আর এটা হইলো 200। হয়তো কোনো এক সময় এখানে কমলা বাগান ছিল, তবে এই স্পটটার মূল আকর্ষণ এই পাহাড়ি এলাকা। এই পাহাড়ের উপর থেকে বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকার সৌন্দর্য খালি চোখে উপভোগ করা যায়। চূড়াতে একটি পর্যবেক্ষণ টাওয়ার থাকলেও সেটি এখন ব্যবহারের অনুপযুক্ত। সেখান থেকে নিশ্চয়ই আরও ভালো ভিউ পাওয়া যেত। অগত্যা আমরা পাহাড়ের নিচে থাকা গারো উপজাতিদের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আগামী পর্বে আমরা দেখব আদিবাসীদের গ্রামীণ জীবন ও সংগ্রাম, সাধু জোসেফের ধর্মপল্লী, চীনামাটির পাহাড়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন করে।